স্যার নামেন নামেন। এই এইভাবে কেউ গাড়ি চালাই? আর তুমি কোথায় যাচ্ছ? এই কোথায় যে গেল, বাথরুমে গেল নাকি? এই ছেলেটা শুধু খায় আর বাথরুমে যায়। মনে হচ্ছে এবার ড্রাইভারটাকে চেঞ্জ করতে হবে। আজকে মনে হয় মিটিংটা মিস করবো, কি যে রাগ হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, নামাজের সময় হয়ে গেছে, চলেন নামাজটা পড়ে আসি। এ আপনি যান তো ভাই, দাঁড়িয়েই তো আছেন, আল্লাহর হুকুমটা আদায় করতে সমস্যা কি? এই আমি আপনার কোন কালের ভাই? হ্যাঁ আমি নামাজ পড়বো কি পড়বো না সেই দায়িত্ব কি আমি আপনাকে দিয়েছি? এই আপনার কাছে আপনি যান তো, মেজাজ খারাপ করেন না, যান। একদিন ঠিকই আফসোস করবেন, আর সেই দিন আমার কথা মনে পড়বে। হাই রে আল্লাহ, তুমি ওনাকে হেদায়েত দাও, যাই আমার নামাজটা আদায় করে আসি। আর সহ্য করা যাচ্ছে না, এবার ওর একটা ব্যবস্থা করতেই হবে। না জুতা পায়ে মসজিদের ভিতরে যাওয়া ঠিক হবে না। এই ড্রাইভার, ড্রাইভার এত দেরি হচ্ছে কেন? আমি যে তোকে এতক্ষণ ধরে ডাকছি, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? স্যার আমাকে তো আসতে দিচ্ছে না। কার এত বড় সাহস যে তোমাকে ভিতর থেকে আসতে দিচ্ছে না? স্যার যিনি আপনাকে মসজিদে ঢুকতে দিচ্ছে না, তিনি আমাকে বাহির হতে দিচ্ছে না। আজকে থেকে ইনশাআল্লাহ সালাত কাজা করব না, দৈনিক 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। যে যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, নামাজ অবশ্যই আদায় করতে হবে। কেউ অসুস্থ হলে কিংবা যানবাহনে থাকলেও জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন সাকার নামক জাহান্নামে এসেছো? তারা বলবে, আমরা তো নামাজি ছিলাম না এবং আমরা মিসকিনদের খাবার দিতাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।